হে মিষ্টি পাখিরা, আজকে ফ্রাইডে, তাই একটু ঘোরাঘুরি করার জন্য বের হয়েছি আমি আর আমার হাজব্যান্ড। তো এখন এসেছি আমরা গুলশানের ফজলে রাব্বি পার্কে। এই পার্কটা ঘুরবো আর তোমাদেরকে ঘুরায় ঘুরায় দেখাবো পার্কে কি আছে। অ্যান্ড পার্কে ঢুকতে টাকা লাগে না, এখানে জগিং করার জন্য মানুষ আসে, আর এখানে অনেক গাছপালা আছে, খুবই মনোরম একটা পরিবেশ, প্রাকৃতিক পরিবেশ। ওই পাশে অনেকেই আছে, ঘুরতে আসছে ওই পিছন সাইড দিয়ে। এই যে আসতেছে আমার হাজবেন্ড, বাদাম কিনতে গিয়েছিল। তোমরা, এটা গুলশানের স্পেশাল বাদাম, এটা শুধু গুলশানেই পাওয়া যায়। এটা দেখতে বাদামের মতো হলেও স্বাদে একটু কিছুটা ভিন্নতা পাবে। এটা শুধু ফজলে রাব্বি পার্কের আশেপাশেই এটা পাওয়া সম্ভব, চাইলে তোমরা এটা টেস্ট করতে পারো। আর ফজলে রাব্বি পার্কের ওই পাশটাতে ডাব বিক্রি করতেছে, এতটুক সাইজের ডাব 50 টাকা। সবাই আইসো খায়ো, এটা স্বাদও খুবই অন্যরকম। এখন একটু বাদাম খাই, তারপর আবার আসতেছি। এখানে ব্যাডমিন্টন খেলারও সুব্যবস্থা আছে, বসার সুব্যবস্থা আছে, এবং হাঁটারও সুব্যবস্থা আছে। ওই যে ব্যাডমিন্টন খেলার জন্য পিচ্চি পোলাপান আসতেছে। খেলা স্টার্ট করো তোমরা। এই স্টার্ট, ফুলগুলা কিন্তু সুন্দর, একটা ব্যান্ত উঠে। এই গাছের ফুল তাল গাছে তাল ধরেছে, ওখানে চলছে, এক সাইডে চলছে ডেটিং, এক সাইডে চলছে ক্রিকেট। ছোট ছোট পোলাপান ছোট ছোট পোলাপান প্রেম করে, ওরা মনে হয় যে মানুষের বাসায় কাজ করে, তখন আসছে সুযোগ নিয়ে। পিচ্চি বাচ্চারা খেলা করছে, সাদা জবা। এই পড়ে যাবে না, পোজ দাও পোজ দাও, রেডি রেডি, আরেকটা, ওয়াও জোস। তোমার নাম কি? শিব। ইরা খেলা
মানে আমাদের আমরা একটা ছবি তুলছিলাম তো এখানে, ওইরকম আরেকটা ছবি উঠানো দরকার, তাই না? কিন্তু কেউ তো নাই, কেউ উঠাইবে না। এখানে আর তেমন কিছুই নাই দেখার মতো, জাস্ট হাঁটাহাঁটি, একটু বসা, বাদাম খাওয়া, আর বাচ্চাদেরও গুলো এই তো। সো এখন আমরা বের হব, বের হয়ে হাতির ঝিল যাই। পেঁয়াজ বলি খাওয়াই হবে, পেঁয়াজ খাওয়াই। Okay.